হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওতে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি আমাদের কানাডাতে গার্মেন্টসের কাজে শ্রমিক নেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি যারা গার্মেন্টসের কাজে বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তারা পুরো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চাচ্ছি আপনারা কীভাবে গার্মেন্টসের কাজে বিদেশে যেতে পারবেন এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন। সেই সুযোগ সুবিধাগুলো আমি আপনাদের আজকের ভিডিওতে বলে দিব। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেন। যারা কানাডাতে গার্মেন্টসের কাজে যাওয়ার জন্য আগ্রহী, মানে গার্মেন্টসের কাজে কানাডাতে যাওয়ার জন্য আগ্রহী, তাদের বেতন বন্ধুরা খুব ভালো হবে। বন্ধুরা, আপনারা যদি কানাডাতে বা গার্মেন্টসের কাজে দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী হন, তাহলে আপনারা পুরো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেন। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি মূল টপিকে যাওয়া যাক। আপনারা সবাই জানেন কানাডা একটি অতি সফল দেশ এবং এই দেশটি নিত্যদিনই সফলতা অর্জন করেই যাচ্ছে। এই দেশটি দেখতে যতটা সুন্দর, এই দেশে ততটাই উন্নত অর্থনৈতিক দিক দিয়ে। এই দেশের টাকার মানও কিন্তু দিনকে দিন বেড়েই চলছে, অল্প টাকায় যাওয়ার সুযোগ রয়েছে। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা কানাডাতে অল্প টাকায় যাওয়ার জন্য আগ্রহী, তারা কিন্তু আমাদের অফিসগুলোতে যোগাযোগ করে কিন্তু কানাডাতে অল্প টাকায় এবং স্বল্প সময়ে যেতে পারবেন। এবং এই ভিডিওর শেষে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। আমার সাথে যোগাযোগ করলেই কিন্তু সকল তথ্য এবং ইনফরমেশন খুব সহজেই জানতে পারবেন। তাই বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। এবং যারা কানাডাতে সুইং অপারেটর নিয়োগ হচ্ছে, বন্ধুরা আপনারা সবাই জানেন সুইং অপারেটিং কিন্তু খুব সহজ একটি কাজ। এবং যারা সুইং অপারেটিং পারেন, তারা কিন্তু কানাডাতে স্বল্প সময় এবং অল্প টাকায় যেতে পারবেন। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনাদের উপকারে আসবে এবং আপনাদের জন্যই ভালোর জন্য আমি বলেছি। তাই বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকুন। আমার দেশি ভিসা চ্যানেলে কিন্তু শুধু কানাডার ভিডিও না, এই চ্যানেলে দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর, অন্যান্য দেশের কিন্তু সকল ইনফরমেশন ভিডিওগুলো আপলোড করা হয়। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন। বন্ধুরা, কানাডাতে কিন্তু অন্যান্য কাজের সুযোগ রয়েছে আমাদের অফিসগুলোতে। আপনাদের মধ্যে যারা যারা কানাডাতে অন্যান্য কাজের জন্য কাজে দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী, তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। এবং যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী, তারা অবশ্যই দেশি ভিসা গ্রান্টেড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ দেশি ভিসা চ্যানেলে কিন্তু সকল দেশের বাইরে যাওয়ার ইনফরমেশনগুলো কিন্তু সবার আগে আপলোড করা হয়। বন্ধুরা, এছাড়াও কানাডাতে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, মানে এই তিন ধরনের কাজে শ্রমিক নিয়োগ চলছে। এবং পেন্টার, যারা দেওয়ালে রং করে, এবং যারা ইলেকট্রিশিয়ানের কাজ পারে তাদের জন্য, এবং কার্পেন্টার, যারা কাঠ দিয়ে অন্যান্য ফার্নিচার তৈরি করে, এই তিন কাজে আমাদের কানাডাতে শ্রমিক নিয়োগ চলছে। আপনাদের মধ্যে যারা যারা কানাডা দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী, তারা অবশ্যই আমার এই ভিডিওর শেষে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই কিন্তু সকল তথ্য এবং ইনফরমেশন খুব সহজেই জানতে পারবেন। তাই বন্ধুরা, অতি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে লাইক দিয়ে দেবেন। এবং ভবিষ্যতে কোন দেশে আপনাদের ইনফরমেশন দরকার, তারা অবশ্যই নিজে কমেন্ট সেকশন আছে, সেখানে কমেন্ট করে দেবেন। এবং কমেন্ট দেখেই কিন্তু বন্ধুরা আপনাদের জন্য আমি আকর্ষণীয় ভিডিওগুলো বানিয়ে থাকি। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি কানাডা দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী হন, তাদের জন্য কিন্তু লোনের ব্যবস্থা রয়েছে। তাই বন্ধুরা, এই সুযোগটি যদি আপনারা হাতছাড়া না করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। এই চ্যানেলে কিন্তু সকল দেশের ইনফরমেশন এবং ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয়। এবং আমার এই চ্যানেলে কিন্তু সাধারণ জনগণের চ্যানেল, সাধারণ জনগণের সকল ইনফরমেশন নিয়ে কিন্তু এই দেশটি বা এই চ্যানেলটিতে আপলোড করা হয়। যারা যাওয়ার জন্য আগ্রহী এই কানাডা দেশটিতে গার্মেন্টসের কাছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের একটি ভিডিও। যদি আপনাদের ভিডিওটি যদি একটুকু উপকার হয়ে থাকে, তারা অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং এটাই হলো বন্ধুরা আমার যোগাযোগ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু সকল তথ্য এবং ইনফরমেশন খুব সহজেই জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে। আসসালামু আলাইকুম।